হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি উ ইনফরমেটিভে। ভিউয়ার্স, আজকে উ ইনফরমেটিভে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পাবজি ভার্সেস ফ্রি ফায়ার নিয়ে। আর আমি যেহেতু পাবজি খেলি, আমার চ্যানেলেও পাবজি নুক নামে একটা ভিডিও দিয়ে আমি পাবজি খেলা করবো, তাই বলে মনে করবেন না যে আমি আবার ফ্রি ফায়ারকে ছোট করে বলবো। যা হোক, তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখে আসি। বর্তমান অনলাইনে সবচেয়ে জনপ্রিয় দুইটি গেম ধরা হয়, একটি হচ্ছে যে পাবজি আর একটি হচ্ছে যে গ্যারিনা ফ্রি ফায়ার। কোম্পানি দুটির তথ্য মতে বর্তমানে ওনাদের অ্যাক্টিভ ইউজার সংখ্যা 500 মিলিয়ন প্লাস। পাবজি গেম অনলাইনে রিলিজ পায় 23 মার্চ 2017 সালে এবং 2018 সালে এসে ওনারা পাবজি মোবাইল রিলিজ, ফ্রি ফায়ার রিলিজ হয় 30 সেপ্টেম্বর 2017 সালের দিকে। পাবজি কিন্তু কোরিয়ান কোম্পানি গেম আর ফ্রি ফায়ার হচ্ছে সিঙ্গাপুর কোম্পানি গেম। এই দুটি কোম্পানির অল্প সংখ্যক মালিকানা অধিকারী কিন্তু চায়না। কেমন করে এই দুটি কোম্পানির মালিকানা চায়না হাতে গেল এবং এই গেম সম্পর্কে আরও কিছু ইনফরমেশন জানব এই ভিডিও। পাবজি একটি রিয়েলিস্টিক ধর্মী গেম, যেটি প্রথম দিকে কম্পিউটার ভার্সনে রিলিজ দেওয়া হলেও পরবর্তীতে তা মোবাইল ভার্সনে রিলিজ দেওয়া হয়। আর একটি বিষয় হচ্ছে যে আপনার পাবজি গেম যখন ওপেন করা হয় তখন সারফেসে এই টেনসেন্ট গেমস লেখাটা দেখতে পায়। এটা আসলে একটা চাইনিজ কোম্পানি যেটি পাবজির 10% মালিক, এবং পাবজি গেম যেটি মোবাইল ভার্সন বের করা হয়েছে এটি আসলে প্রায় 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে। এবং এর আরেকটি মোবাইল ভার্সন হচ্ছে যে পাবজি লাইট, যেহেতু পাবজি মোবাইল এটা প্রায় 1.8 জিবির মতো জায়গায় আপনার দখল করে ফেলবে। সেই বিধায় পাবজি লাইটটি বের করা হয়েছে, যেটা আপনার ওই ফ্রি ফায়ারের মতো লো স্পিড মোবাইলগুলোতে যাতে খেলা যায়। হাই কোয়ালিটি গ্রাফিক্স অ্যান্ড সাউন্ড কোয়ালিটির কারণে অনলাইন গেমিংয়ের একটা বিপ্লব নিয়ে এসেছিল পাবজি। প্রতিটি ম্যাচে 100 জন করে খেলা যায় এবং প্রত্যেক ম্যাচে বিভিন্ন টিমে ভাগ হয়ে সবাই সার্ভাইভ করতে থাকে, এবং শেষ পর্যন্ত যে সার্ভাইভ করতে পারে, যে একজন অথবা যে টিমই সার্ভাইভ করতে পারে ওনারা বিজয়ী হিসেবে গণ্য হয় এবং চিকেন ডিনার পায়। বর্তমানে পাবজি তার আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে এবং কম্পিটিশন হয় বিভিন্ন দেশের সেরা সেরা টিমগুলোকে নিয়ে। এবং আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে এই পাবজি গেমটি। আপনার কাছে যদি এখন হাই কোয়ালিটি মোবাইল থাকে তাহলে ডাউনলোড করে নিতে পারেন পাবজি মোবাইল এবং খেলতে পারেন পাবজি গেম। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন গেমটি খেলে, যেহেতু হাই কোয়ালিটি, হাই গ্রাফিক্স, খুব মজা পাবেন আপনি। আর যেহেতু হেভি গেম, যার কারণ হচ্ছে যে আপনার এই গেমটি খেলতেও সময় লাগে অনেক বেশি, তাই মজা পাবেন যদি গেমটি ডাউনলোড করে খেলেন। টমাস লি গ্যারিনা গ্রুপের ফাউন্ডার, চেয়ারম্যান এবং সিইও, যার হাত ধরে গড়ে উঠেছিল ফ্রি ফায়ার গেমটি। ফ্রি ফায়ার গেমটি আসলে পাবজির মতো রিয়েলিস্টিক গেম না, এটা নন রিয়েলিস্টিক গেম, যার কারণে এই গেমটি হালকা ধাঁচে, যা সাধারণ নর্মাল মোবাইলগুলোতে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোতে ইউজ করা যায়, যার কারণে এটি বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অলরেডি 500 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে এই গেমটি। প্রথম দিকে এই গেমের গ্রাফিক্স কোয়ালিটি ভালো না হলেও বর্তমানে কিন্তু অনেক গ্রাফিক্স কোয়ালিটি ভালো হয়ে গেছে, যেহেতু নন রিয়েলিস্টিক গেম, যার কারণে এখানে অনেক কিছু আছে যা পাবজিতে হয়তো সম্ভব না, তাই খেলতে পারেন এই এই ফ্রি ফায়ার গেমটিও। গ্যারিনা কোম্পানি সিঙ্গাপুরের কোম্পানি হলেও এটি প্যারেন্ট কোম্পানি কিন্তু চায়না, সি কোম্পানি, এবং এই সি কোম্পানির প্রায় 25.8% মালিকানা অংশ কিন্তু এই টেনসেন্ট গেমের হাতে। বাট তাই বলে কি এটা চাইনিজ কোম্পানি হয়ে গেল? না, আসলে এই টেনসেন্ট গেমের 31.2% মালিকানা কিন্তু আবার অংশীদার কিন্তু আবার সাউথ আফ্রিকার একটা কোম্পানি। প্রতি ম্যাচে 50 জন করে এবং বিভিন্ন টিমে ভাগ হয়ে সেম পাবজির মতো খেলতে পারেন, এবং যে সার্ভাইভ করবে শেষ পর্যন্ত সেই জিতবে।
আপনার কাছে যদি হাই স্পিড মোবাইল এবং স্টোরেজ অ্যাভেলেবেল যদি স্পেস থাকে তাহলে দুইটাই গেম ডাউনলোড করে খেলে নিতে পারেন এখন। ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিচে লাল বাটনে ক্লিক করবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন এবং অল বাটনে ক্লিক করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।